হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সেন্টিমেন্টাল এই মুভি 12 দিনের কালেকশন নিয়ে, কাবুলিওয়ালা এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো প্রধান এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। আমরা তো এক্সপেক্ট করি যে প্রধান লাইফ টাইমে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করে নেবে। আমরা যদি সাপোর্ট করে দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। যেখানে কাবুলিওয়ালা আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যারের ফিল্ম খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভিটি লাইফ টাইমে 6 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কথা হবে এই 3টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো সেন্টিমেন্টাল নিয়ে, বাজেট 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন ইয়াস স্যার এবং নুসরাত ম্যাম মিলে 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সেন্টিমেন্টাল বা মেন্টাল খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে মেন্টাল লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে। আপনারা জানেন ইয়াস স্যারের বিগত বছরে কোনো আপনারা জানেন ব্যবসা সফল ফিল্ম নেই। সেন্টিমেন্টাল ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। নিজের 12 দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5,00,000 টাকা। টোটাল এমআই কালেকশন হলো 1,34,00,000 টাকা। আপনারা যদি দেখলো সেন্টিমেন্টাল না থাকেন, দেখবেন ইয়াস স্যার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো এক্সপেক্ট করি সেন্টিমেন্টাল লাইফ টাইমে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখানকার দলব কাবুলিওয়ালা বাজেল 5 কোটি টাকা। লিডার হলো মিথুন চক্রবর্তী স্যার, মানে 40 দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবুলিওয়ালা ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে কাবুলিওয়ালা লাইফ টাইমে 6 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, যাকে বাংলার ফাটাকেষ্ট বলা হয়, বাংলার সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার বলা হয়, তার কাবুলিওয়ালা রিলিজ হয়েছে এবং খুবই পজিটিভ রিভিউর সাথে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেই চলছে। নিজের 40 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8,00,000 টাকা। টোটাল ইমের কালেকশন হলো 4,86,00,000 টাকা। মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করছে, মুভির শো বেশি চলছে। এক্সপেক্ট করি লাইফ টাইম মুভিটি একটি বক্স অফিস একটি ব্লকবাস্টার হয়ে বক্স অফিস থেকে মেগা কালেকশন করে নিবে। এখনকার দলব প্রধান নিয়ে বাজছিল 5 কোটি টাকা। লিডার হলো দেব স্যার সোম স্যার, মানে 40 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে প্রধান কিন্তু লাইফ টাইমে আমরা এক্সপেক্ট করি 8 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে। হতে পারে মুভিটি লাইফ টাইমে 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। আপনারা জানেন দেব স্যার সোম স্যার দুজনই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে, খুবই ভালো অ্যাক্টর। দেব স্যার বিগত বছরে কোনো ফ্লপ ফিল্ম দেয়নি, সব ফিল্ম ব্যবসাবল ক্লিন হিট হয়েছে। বাঘা যতীন বিগ বাজেট নিয়েও বক্স অফিস থেকে ক্লিন হিট ট্যাগ পেয়ে গিয়েছে। প্রধান নিজেদের 40 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10,00,000 টাকা। টোটাল এমআই কালেকশন হলো 7,83,00,000 টাকা। আপনার যদি এখনও প্রধান না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো এক্সপেক্ট করি যে প্রধান লাইফ টাইমে কি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। ফ্যামিলি যদি সাপোর্ট করে প্রধান লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন প্রধান কাবুলিওয়ালা সেন্টিমেন্টাল এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।